নিয়ে দারুণ একটা এপিসোড আমরা প্রচার করতে যাচ্ছি। তো চলুন আমাদের আজকের এপিসোডটি শুরু করি। আপনাদের কি মনে আছে 2021 সালের শুরুর দিকের সেই ঘটনাটি যেখানে সমস্ত পৃথিবী তোলপাড় হয়েছিল একটা শিরোনামকে কেন্দ্র করে? সেটা হচ্ছে পাকিস্তানের দাউদ এবং সানা। বৈদ্যুতিক এক দুর্ঘটনায় দাউদ তার দুই হাত এবং এক পা হারান, তবে তার এই অবস্থায় সর্বদা তার সেবায় নিয়োজিত ছিল তার ভালোবাসার এই মানুষটি। সানার পরিবার এটা মেনে না নিলেও সমস্ত বিশ্ববাসীর প্রশংসা পেয়েছিল সানা, তবে অবশেষে এসে তাদের মধ্যে বিয়ে হয়। আসলে এমন একটি ঘটনা সমস্ত পৃথিবীতে নজিরবিহীন এবং বিশ্বস্ত একটি ঘটনা যেখানে সানা এবং দাউদের আবেগঘন সেই কথাগুলো আমাদের এখনও ভাবায়। যেটা তখন অনলাইন দুনিয়ায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি করে। তবে এখন কথা হচ্ছে, কেমন আছেন সেই দম্পতি দাউদ এবং সানা? হাই রে আধুনিক যুগের রিলেশনশিপ, যেখানে 5 টাকার চানাচুরের বিনিময়ে রিলেশন হয়ে যায় এবং 2 টাকার বিনিময়ে সেটা ভেঙে যায়, অথচ আমাদের দাউদ এবং সানা সেটার সম্পূর্ণ বিপরীত। এখন কথা হচ্ছে, কেমন আছে দাউদ এবং সানা? সাম্প্রতিক বিবিসির একটি রিপোর্ট দেখলাম, সেখানে কিন্তু বিবিসি সুন্দরভাবে সেটাকে উপস্থাপন করেছে। এখন কথা হচ্ছে, দাউদ এবং সানা দম্পতি অত্যন্ত সুখে আছে এবং সাম্প্রতি দাউদের বোনের বিবাহ হয়, সেখানে কিন্তু দাউদ তার পাও কিন্তু সেটিংয়ের মাধ্যমে মানে মেশিনের মাধ্যমে তার নকল পা লাগানো হয় এবং সে কিন্তু সঠিকভাবে হাঁটতে পেরেছে। একটি পা তার ঠিক ছিল এবং আরেকটি পা মেশিনের মাধ্যমে সেটাকে পরিচালন করছে। যাক বন্ধুরা, কথা হচ্ছে আমাদের 2021 সালের এই ঘটনাটি কিন্তু সমস্ত অনলাইন দুনিয়ায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি করে। এমন একটি দম্পতি সারা বিশ্বের অন্য জায়গাও কেউ দেখাতে পারবে না। পাকিস্তানের দাউদ এবং সানা কিন্তু আমাদের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এখন কথা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন দাউদ এবং সানা কিন্তু বর্তমানে সুখে আছে এবং তার যথেষ্ট সেবা যত্ন সে করছে। একটা দারুণ সুখবর হচ্ছে, দাউদ এবং সানা দাউদ সানা ব্লগস নামে একটি ইউটিউব চ্যানেল চালু করেছে, যেখানে প্রায় 50,000 উপর সাবস্ক্রাইব আছে। তারা কিন্তু নিয়মিত বিভিন্ন ধরনের আপডেটস সেখানে দিয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে, দাউদের এখন নিয়মিত ট্রিটমেন্ট চলছে। আমরা আশা করি দাউদ অচিরেই আরও উন্নত পর্যায়ে চলে যাবে এবং তার শারীরিক অবস্থা আরও উন্নতি ঘটবে। এবং সর্বশেষ যে কথাটি বলতে চাই, সানা কিন্তু আমাদের মহিলা জগতের জন্য একটি আইডল বা আদর্শ। এমন মহিলা ঘরে ঘরে জন্ম নিলে আমাদের সমাজ কিন্তু পাল্টে যাবে। সর্বশেষ যে একটি দুঃখের কথা আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে সানার ফ্যামিলি বা তার পিতামাতা কিন্তু এখনও সেটা মেনে নেয়নি। আসলে বিষয়টা খুবই আমাদের ভাবায়। যাই হোক, অতি সত্বর এটারও একটা শুরু হওয়া এবং একটি ব্যবস্থা হবে। সর্বশেষ আরও একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে পরকাল। পরকাল বলতে একটা কিছু আছে, প্রত্যেক ধর্মই কিন্তু পরকালে বিশ্বাস বলে একটা কথা আছে। যাই হোক, ইসলাম ধর্মের আলোকে আমি বলতে চাই, পাকিস্তানের এই দম্পতি আল্লাহ করুক এরা যখন পরকালে পদার্পণ করবে, আল্লাহ এদের জন্য বিশাল এক নিয়ামত ধরে রেখেছে। কারণ এরা পৃথিবীতে এমন একটা নজির দেখালো সমস্ত পৃথিবী অবাক দৃষ্টিতে চেয়েছিল। আসলে সত্যি সেটা ভোলার নয়। যাক, সময়তে শুধু সবাই ভালো থাকবেন। এই হচ্ছে ছোট একটি ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলে দারুণ সব ভিডিও আপলোড করা হচ্ছে। এই হচ্ছে ছোট্ট একটি ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।